বালের আইপিএল কেউ খেলবার আছে নাকি আমার কোনোদিন দলেই নিতেছে না আমারে খালি দলের বাইরে রাখতেছে আমার উড়াই টুড়াইলেও কিন্তু আমারে দলে নিতেছে না মানে কি গুরুবাজ খেলবার পারতেছে না তাও কোনোদিন দল থেকে বাদ করে রাখতেছে না আমারে নিয়ে আমার শুধু অপমান করতেছে বাংলাদেশের প্রতিটা ক্রিকেট প্রেমী তো আমার খেলা দেখানোর জন্য একদম অস্থির হইয়া গেছে কিন্তু কলকাতা তো আমার এই খেলাই নিতেছে না আমি তো বুঝবার পারতেছি না কি করতে আমার নিয়ে আসছে এই পাশে আমি তো আইপিএল না খেললে দেশে খেললেই মনে হইতেছে ভালো হইতেছিল আমার এই ওয়েট করতে ভালো লাগে না একদম

কারণ আরে ভাই তোমরা এইভাবে আমার দলটারে বদুয়া দিও না আমার দলটা হাতটা সেম নিতে তার উপর তোমরা বদুয়া দিতেছ আমার তো অনেক বড় লস লাগে যাইবো আমার এত টাকা লাগাই রাখছে দলের পিছনে আমার তো লস লাগিয়ে যাই রে ভাই তোমরা আর বদুয়া কর না তোমাকে মাপ চাইতাছি নুরু শাহরুখ ভাই আপনাকে দোষ হয় আর সাপোর্ট বাংলাদেশের জনগণ প্রথমের দিকে বাংলাদেশের জনগণ সব কে কে রে সাপোর্ট করতেছিল এখন আর কে কে রে কেউ সাপোর্ট করে না সবাই চাইতাছে কে কে আর আরুক আমারে দলে নেবেন না আবার আপনারা ম্যাচ জিতার স্বপ্ন দেখতেছেন আমাকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীগুলো যখনই দেখে যে কে কে এর খেলা আছে তখনই তারা গুগলে যাইয়া প্লেয়ার লিস্ট দেখে যে আমি আসি কিনা কিন্তু আপনারা এমন একটা অবস্থা করছেন অগুয়াদ দেখাও লাগতেছে না কারণ আমার তো এক ম্যাচও নিতেছেন না ওরা সবাই যে ক্ষিপ্ত হওয়া হয়েছে

ভাই আমার তেমন খারাপ লাগতো না কিন্তু বাংলাদেশের ভাই ব্রাদার যারা আমাকে সমর্থন করে তার জন্য আমার খুব খারাপ লাগতেছে কারণ তারা তো আমাকে খেলা দেখানোর জন্যই বসে আছে কিন্তু আমার নিয়ে আসে বসায় বসে দিচ্ছে খেলাই নিতেছে না এটা তো খুবই খারাপ শুধু যে তোর খারাপ লাগতেছে তাই কিন্তু না আমাকে সবারই খুব খারাপ লাগতেছে কারণ আমরা তো আইপিএল দেখতেছি তোর আর মুস্তাফিজুরের জন্য মুস্তাফিজুরে তাও খেলাই নিল তোরে তো এখনো নেয় নাই আমরা খুবই আশাবাদী যে তোরে সামনের ম্যাচ গুলা নিয়ে মনে হয় দলে রাখবো ভাই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন প্রতিদিন লাইক শেয়ার কমেন্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সামনে এরকম ফানি টাইপ ভিডিও যদি আপনারা দেখতেছেন তাহলে পেজটাতে ফলো করে দিন আর বন্ধুগো মাঝে শেয়ার টিয়ার করে দেন একটু আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ